সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে ঘরের এই স্থানে রেখে দিন কয়েকটি লবঙ্গ, এলাচ এবং এক টাকার কয়েন। আপনার সৌভাগ্য ফিরতে একদমই দেরি হবে না। বন্ধুরা, প্রত্যেকেই পরিশ্রম করি অর্থ উপার্জনের জন্য, কিন্তু প্রত্যেকে কি আমরা সমান পরিমাণ অর্থ উপার্জন করতে পারি? পারি না। আমরা বিভিন্ন প্রকার কাজকর্ম করি অধিক উপার্জনের জন্য, কিন্তু কখনো আমাদের মন বলে ওঠে যে পরিমাণ পরিশ্রম করছি হয়তো সেই পরিমাণে ফল পাচ্ছি না, হয়তো সেই পরিমাণে উপার্জনটা ঠিক হচ্ছে না। যদি উপার্জন আপনার কম হয় বা একেবারেই উপার্জন না থাকে, তবে এই ভিডিওটি আপনার জন্য। নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমাদের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় সামান্য একটি ছোট উপাচার, যা লবঙ্গ, এলাচ এবং একটি ষোলো আনা অর্থাৎ এক টাকার ধাতব কয়েন দিয়ে করবেন এবং হাতে নাতে ফল পাবেন। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, তর্কের খাতিরে টোটকা হয় না। তাই যাদের মনের মধ্যে এই বিষয়ে বিশ্বাস নেই, দয়া করে ভিডিওটি স্কিপ করে চলে যান, কারণ এই ভিডিও আপনার জন্যে নয়। যারা করতে পারবেন বা প্রকৃতভাবে বুঝতে চাইছেন, তাদের জন্যই আমি ভিডিও তৈরি করছি। হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ এবং বিভিন্ন উপাচার, টোটকা এইসব সম্পর্কে ভিডিও তৈরি করে থাকি। তাই যদি ভালো লাগে ভিডিওটি দেখার পর, যারা আজকে আমাদের নতুন বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন বন্ধু রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য। তবে চলুন মূল ভিডিও শুরু করা যাক। টোটকা, উপাচার, পূজা পার্বণ আমরা অনেকেই করে থাকি, আমরা সেই মতো ফল পাই, আবার কখনো ফল পাই না। এক্ষেত্রে আপনাদের বলবো, টোটকা উপাচারের 80% ফল পাওয়া যায়, 20% মানুষ কোনোদিনই ফল পাবেন না। তার একটি কারণ আপনাদের নিজেদের ভুল। আমি যেইভাবে বলবো আপনি যদি ঠিক সেইভাবেই পালন করেন, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করেন, আপনি অবশ্যই ফল পাবেন। কিন্তু আপনি উপাচারটি করলেন এবং কয়েকদিনের মধ্যেই তার উপর থেকে বিশ্বাস চলে গেল, তাহলে কিন্তু সম্ভব নয় ফল পাওয়া। তাই অবশ্যই ধৈর্য ধরে নিষ্ঠা সহকারে উপাচারটি করুন। এই উপাচারটি করার জন্য আপনাকে নিতে হবে কয়েকটি লং বা লবঙ্গ, কয়েকটি ছোট এলাচ এবং এক টাকার কয়েন। আপনাকে এই তিনটে জিনিসকে একটি ছোট লাল কাপড়ে মুড়ে মা লক্ষ্মীর পায়ে দিতে হবে। কিভাবে দেবেন বলছি, আপনারা জানেন বৃহস্পতিবার হচ্ছে মা লক্ষ্মীর বার, তাই সপ্তাহের যে কোনো বৃহস্পতিবার, অর্থাৎ যে কোনো সপ্তাহের বৃহস্পতিবার আপনি একটি ছোট লাল কাপড়ের মধ্যে 2-3টি লবঙ্গ, 2-3টি ছোট এলাচ এবং 1 টাকার কয়েন এই সহযোগে মা লক্ষ্মীর পায়ে দেবেন। স্নান করে, শুদ্ধ বস্ত্র পরিধান করে যেভাবে পূজা করেন সেই সময়ই দেবেন। অবশ্যই গা ঘিয়ের প্রদীপ জ্বালালে অত্যন্ত শুভ, না হলে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। ধূপ ধুনো পুষ্পাদি সহযোগে পুজোর সময় মা লক্ষ্মীর পায়ে দেবেন এবং আপনার মনস্কামনাটি জানাবেন। যেসব স্ত্রীরা, মায়েরা তার স্বামী বা সন্তানের জন্য করবেন, অত্যন্ত শুভ। যেসব মহিলারা নিজেদের রোজগারের জন্য করবেন, তারাও কিন্তু ফল পাবেন। এবার এটি পুজো হয়ে গেলে এই জিনিসটিকে, লাল কাপড়ের যে জিনিসটি, এই তিনটে জিনিসকে একসঙ্গে মুড়তে হবে এবং একসঙ্গে মুড়ে আপনাকে নিজের কাছে রাখতে হবে। আপনি কোথায় কোথায় রাখতে পারেন? আপনি রাখতে পারেন আপনার আলমারির লকারে, আপনার কোনো ভালো স্থানে, আপনি যেখানে রাখতে পছন্দ করবেন। আপনার সঙ্গে রাখতে পারেন, তবে সেক্ষেত্রে দেখবেন লেদারের ব্যাগে রাখবেন না, কারণ লেদারটিকে অশুভ বলে ধরে নেওয়া হয়। সেই কারণেই লেদারের ব্যাগে রাখবেন না। লেদারের ব্যাগ ছাড়া যে কোনো প্রকার কাপড়ের ব্যাগ ব্যবহার করলে অবশ্যই আপনি রাখবেন, কোনো সমস্যা নেই। এটি আপনাকে অবশ্যই
রাখতে হবে সঙ্গে, এবং এটি মনে রাখবেন মাসে অন্তত একবার এই জিনিসটিকে বিসর্জন দিয়ে নতুন করে উপাচারটি করে নিতে হবে। এর একটি কারণ আছে। দেখুন, আমরা বিভিন্ন স্থানে যাই, অসুচ গায়ে মানুষ থাকে, বিভিন্ন জনার সমস্যা থাকে, তাদের গায়ের স্পর্শ আমাদের গায়ে লাগে, কিন্তু আমরা বুঝতে পারি না। কেউ মৃত বাড়ি থেকে আসছে, কেউ সন্তানের জন্মের বাড়ি থেকে আসছে, পাশাপাশি বাসে যাতায়াত করার সময় আমরা একে অপরকে স্পর্শ করে ফেলি। এর ফলে এই যে উপাচারটি, এটি আস্তে আস্তে ক্ষমতা হারিয়ে ফেলে। এই কারণে একবার রেখে দিলে হবে না, আপনাকে প্রতি মাসে অন্তত একবার করে এই বিশেষ জিনিসটিকে পরিবর্তন করতে হবে। আপনি যদি এই উপাচারটি কন্টিনিউ করতে থাকেন, কিছু দিনের মধ্যেই রেজাল্ট পাবেন। আপনি নিজের মুখেই স্বীকার করে নেবেন যে হ্যাঁ, আমার এই ছিল, কয়েক মাসের মধ্যে এই পরিবর্তনটি হয়েছে। অবশ্যই উপকার পাবেন, এটা আশা করি। বন্ধুরা, এরপরে আপনাদের বলবো যে কতটা বিশ্বাসযোগ্যতা এই বিষয়টি। আপনি ইন্টারনেটের জগতে বা পুরাতন পুস্তক, সনাতন হিন্দু ধর্ম সম্পর্কে, উপাচারের সম্পর্কে যদি পাঠ করেন, এই বিশেষ সাধারণ উপাচারটি খুব সহজে পেয়ে যাবেন, খুব সহজেই পেয়ে যাবেন, আপনি দেখে নিতে পারেন। সুতরাং এই উপাচারটি করবেন। এবার বলি, এই যে লবঙ্গ এলাচ পৌরাণিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, এমনি বাস্তু দোষের ক্ষেত্রেও, কাটানোর জন্যও খুবই গুরুত্বপূর্ণ, এবং তার সঙ্গে ষোলো আনা কয়েন, অর্থাৎ একটি মুদ্রা যদি দিতে পারেন, তাহলে যে উপাচারটি তৈরি হবে সেটি আপনার আর্থিক উন্নতি করবে। এই উপাচারটি কেবলমাত্র আর্থিক উপার্জনের উন্নতির জন্য করা হয়ে থাকে। তাই যেসব বন্ধুদের আর্থিক উপার্জন কম, তারাই এটি করবেন। বিশেষ করে যদি স্বামীর জন্য স্ত্রী বা সন্তানের জন্য মা এই উপাচারটি করে দেয়, দারুণ ফল পাবেন। আপনি নিজেও করতে পারেন। অনেকেই পুরুষ মানুষ রয়েছেন, বাড়িতে পূজা পার্বণ করেন, তারা নিজের জন্য করতে পারে, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে নিজেকেই করতে হবে এমনটি নয়, কিন্তু যার জন্যে করবেন তাকে উদ্দেশ্য করে করবেন, মানে তার কথা চিন্তা করে করবেন, এবং তার কাছে এই জিনিসটি দেবেন। তার বিশেষ কোনো জায়গায় ব্যাগে থাকতে পারে, তার লকারে থাকতে পারে, বিশেষ জায়গায় রাখতে হবে। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই নিচের কমেন্ট সেকশানে লিখে জানাবেন। যারা নতুন বন্ধু রয়েছেন, যদি ভালো লাগে একটি লাইক দেওয়ার পাশাপাশি একটি মূল্যবান কমেন্ট করবেন, এবং তার সঙ্গে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখুন। পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রকার হিন্দু ধর্মের দেবদেবীদের পূজা পার্বণ, উপাচার সম্পর্কে ভিডিও তৈরি করে থাকি। তাই অবশ্যই আপনাদের ভালোবাসা একান্তই কাম্য। আপনারা যদি আমাদের চ্যানেলটিকে ভালোবাসেন এবং প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখতে থাকেন, অবশ্যই উপকৃত হবেন, 100% গ্যারান্টি সহকারে বলা যেতে পারে। বন্ধুরা, আজকে যারা নতুন রয়েছেন, আমাদের চ্যানেল আইকনে ক্লিক করুন এবং অন্যান্য ভিডিওগুলি দেখে নিন। আমাদের অনেক ভিডিও রয়েছে এবং আমরা বিভিন্ন প্রকার উপাচারের ভিডিও আপনাদের জন্য করেছি। পূজা পার্বণ উপাচার সবই রয়েছে, তাই দেখতে থাকুন, অবশ্যই উপকৃত হবেন। বন্ধুরা, আজকে আপনাদের জানিয়ে দিলাম একটি লক্ষ্মীদেবীর ছোট্ট উপাচার, যে উপাচারটি করলে খুব সহজেই আপনি আর্থিক উন্নতি করতে পারবেন। মাত্র 1 টাকা এবং কয়েকটি লবঙ্গ এবং এলাচ দিয়ে করুন এই বিশেষ উপাচার, আপনার ভাগ্য বদলাবে চট করে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ভাগ্য খুব সহজেই বদলে যাবে, তাই এই উপাচারটি কখনোই করতে ভুলবেন না। সবসময় ভগবানের স্মরণ থাকুন, ভগবানের পুজো করুন, আপনি উপকৃত হবেন আশা করা যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আশা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বিদায় নিলাম, নমস্কার।